धमाका 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 आज के एक धमाका वीडियो तुम्हारे उपहार दीते चले वीडियोते तो थामनेल देखे निश्चय बुझते पे जे स्ट्राइकर भय भारमे जाए आज के आर कोनो स्ट्राइकर भय नहीं स्ट्राइक पड़े पड़े स्ट्राइकर भय जे आमार कतखानी सेटा तो तुम्हारा निश्चय जानो तुम्हारे कारोर अजाना नय किन्तु आज के पिछने जे आमार जे व्यक्ति महान व्यक्ति रही है माने आमार पिछने ना थामनेले आमार छबिर पेछने जे छबिटा रही है सेटा आशा करछि तोमरा बुझते पेरेछो जे कार छबि एबं ओटाके किन्तु आमी टाइमटा मेनशन करार जन्य किन्तु ओटाके प्रेस करते होयेछे जाते करे टाइमटा उठे जाए आर तारपरे आमी स्क्रीनशटटा नियेछि आर टाइमेर जायगाय देखो मार्कअप करा आछे जदि ना देखे थाको आरो एकबार गिये थामनेलटा देखे एसो तो एई टाइमटार एकटा विशेष विशेषत्व आछे जेई कारणे भिडियोटार थामनेले आमी ओई छबिटा आमार ब्याकग्राउंडे ओई छबिटा रेखेछि तो आगे किछु कथा बोलिनि ओ आगे बोलिनि तोमादेरके जे इंट्रोडक्शन दिए इंट्रोडक्शन मन है दी निगो हेलो बंधुरा कम आज सबाई आशा कर तुम्हारा सबाई भलो आज और अभी भलो आची आजकल धमाकादार विशेष भिडियो होते चले क्यों ना नेकुमेंडी के लिए नेकुमेंडी के लिए ये भिडियो होते चले गतकाल के खूब सेंसिटिव भिडियो बनिए लिए किन्तु ना ओरा भिडियो देखे एरकम आशा करा वृथा किन्तु उचित जे कारो सम्पर्के कारो सम्पर्क निये पार्सोनल सम्पर्क निये मुख खोलार आगे तादेरके किछु होलेओ बोझानोर किछु होलेओ बोझानोर चेष्टा करा जेटा किना आमी बराबर चेष्टा करेछि तारपरे जखन देखेछि जे ना तादेर कोनो फाराक पड़े ना तो मैनो की फाक पैन दाय ठीक ना एटा एकटु पाञ्জাবি बोल्लाम ठीक आछे किना बोलो तो मैनो की फाक पैन दाय तो आमार कोनो फाराक पड़े ना आमार आमी तो बोलार जोन्नो बसे आछि आमी टपिक नेवार जोन्नो कन्टेंट नेवार जोन्नो बसे आछि तो दियेछे জানি না কে কে এই এই পর্যন্ত গেছে এত নিখুঁতভাবে আমার মতন শুনেছে দেখেছে তো যারা যারা তোমরা দেখেছো শুনেছো সেই ব্যাপারটা তো আলাদা এইবার আমি যা দেখেছি শুনেছি সেটা বলার আগে তোমাদেরকে বলে নি মা অর্থাৎ গুণ্ডির মা অর্থাৎ রক্ষিতা মা গুণ্ডির যে রক্ষিতা মা সে কিন্তু দাদা 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 বলে দেখ জুলিয়ে এরকম করেছিল তাই না দাদা দাদা বলতে বলতে দাদাকে যে কখন মানে কি বলবো নাং বানিয়ে ফেলেছে সেটা কিন্তু বোঝা যায়নি এখানে না আমি ভাতার বলতে পারবো না আমি সাইয়া বলতে পারবো কিচ্ছু বলতে পারবো না ঠিক আছে এখানে আমি নাং শব্দটাই ইউজ করতে পারবো ঠিক আছে যার সাথে কিনা একেবারে পুরোপুরি অবৈধ সম্পর্ক মানে রাখেল যাকে বলে সেটা হয়েছিল তো দাদা দাদা বলেই কিন্তু এই ঘটনাটা ঘটিয়েছিল আমাদের ম্যান্ডির মা আর এখন আমাদের নেকুম্যান্ডি ভাই 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 করতে করতে শ্বাস আটকে তালের শ্বাসের মধ্যে ঢুইক্কা গিয়া বাজারে বিক্রি করতেছে আফটারঅল সবটাই তো বিক্রি করছে তাই না তো তালের শ্বাসের আটির মধ্যে ঢুইক্কা গিয়া তারপরে ভাই 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 বিক্রি করে দিতেছে তো এইটা নিছকই কন্ট্রোভার্সি চাওয়া ছাড়া আর কিচ্ছু না আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মানে জন্য আমাদের স্যান্ডি কিন্তু ফুল ফিল সঙ্গ দিচ্ছে একদম পুরোটাই সঙ্গ দিচ্ছে নতবা এটা ভাবো যে যদি সত্যি সত্যি ঝগড়া হয়ে থাকে না যে জানে যে আমাদের পুরো লাইফটা আমরা সোশ্যাল মিডিয়াতে বিকিয়ে দিচ্ছি এটা থেকেই আমরা আর্ন করছি তারপরেই আমরা লারে লাপ্পাবাজি করে বেড়াচ্ছি তো তারা কিন্তু যদি ভদ্র হয় যদি ভদ্র হয় তাহলে কি করবে ক্যামেরার সামনে অন্তত 32 পাটি না দেখাক কমসে কম সামনের দাঁতগুলো তো দেখাবে তাই না যদি রেসপন্সিবল একজন স্বামী হয় যদি রেসপন্সিবল একজন বাবা হয় তাহলে কিন্তু সবার সামনে কখনো নিজেদের ফাটলটা এইভাবে দেখাবে না আর এই ক্ষেত্রে তো বন্ধু বলো ওই ভাই ভাই ভাইয়ের সামনে বলো বা ম্যান্ডির বান্ধবীর সামনে বলো গোটা বিশ্বের সামনে খুলে দেখিয়েছে গোটা বিশ্বের সামনে খুলে দেখিয়েছে কতখানি ফাটলটা হা হয়েছে ঠিক আছে তো এক্ষেত্রে এদেরকে তো ভদ্র কোনো জায়গা থেকে বলতে পারবো না যার মা কিনা রক্ষিতা হ্যাঁ আর সেই মাকে নিয়ে যে যে কিনা ভিউজ কামাতে পারে যার বাবা কিনা ভাইজির সাথে নোংরা সম্পর্কে নোংরা সম্পর্ক করতো তার মেয়ে কি হতে পারে আর সেই মেয়েকে যে অ্যাকসেপ্ট করেছে সেই মেয়েকে যে অ্যাকসেপ্ট করেছে সে কীরকম হতে পারে শোনো যদি এদের দুজনের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে হয়তো গর্ব করে বলতাম যে রক্ষিতা মায়ের মেয়ে সে কিন্তু নিজের সংসারকে রক্ষা করে চলেছে সে কিন্তু নিজে বেশ ভালো করে সংসার গুছিয়ে করছে কিন্তু না এখানে তো সেটাও বলবো না রক্ষিতা মায়ের থেকে তো এ এক কদম এগিয়ে মা তো তাও দাদা দাদা বলে তারপরে গলায় ঝুলেছে
মেয়ে তো ভাই ভাই বলে ঢলে পড়ছে, পুরো পুরোপুরি ঢলে পড়ছে, তাই না? তো এ যদি ভাই শব্দটা ইউজ করে লোককে গুমরাহ করতে চায় না, তাহলে এই টোটালটা পুরোটাই ওর বৃথা যাচ্ছে। কারণ যার মা দাদা বলে নোংরা সম্পর্কে জড়িয়ে পড়েছে, আর মেয়ে ভাই বলে নোংরা সম্পর্কে জড়াবে না, আর সেটা আমাদের কাছে পুরো ভিজিবল, আমরা সম্পূর্ণটা দেখতে পাচ্ছি, তাই না? তো সেক্ষেত্রে এটা কিন্তু একদমই হতে চলেছে। আর এটা যদি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটের জন্য হয় না, তাহলে বলি পতন কিন্তু অনিবার্য। কারণ মানুষ নোংরামি শুরু থেকে দেখবে, শুরুটা দেখবে, শেষ পর্যন্ত কিন্তু দেখার ইচ্ছে থাকবে না, তখন থুতু মেরে বেরিয়ে যাবে চ্যানেলে, থুতু মেরে বেরিয়ে যাবে, আর এই বিষয়টা নিয়ে বলবে, খুব তাড়াতাড়ি মুখ খুলবে, আগে ঘুরে আসুক, আগে ঘোরার ভিডিওগুলো ছাড়ুক, তারপরে না বলবে, তারপরে বলবে। আচ্ছা তোমরা ভাবো তো, এই যে এই বিষয়গুলির কী প্রভাব ওর মেয়েটার উপরে পড়ছে, মানে ম্যান্ডির মেয়ের উপরে পড়ছে, কী প্রভাব পড়ছে বলো তো, কীরকম প্রভাব পড়ছে? হ্যাঁ, তো এই নিচের ফ্লোরটা এতটাই গদি টাইপের আর এই স্টিকটা এতটাই হালকা যে পড়ে যাচ্ছে। তোমরা কিছু মাইন্ড করো না, তোমরা অনেকেই বলেছো যে বাইরে নয়েজ হচ্ছে, সেটা নিয়ে আমি যখন বলেছিলাম, আমাদের মৌসুমিদি বলেছে যে এইটুকু আমরা ম্যানেজ করে নেবো, থ্যাংক ইউ তার জন্য, ম্যানেজ করে নিচ্ছে যে। তো যেটা বলছিলাম, এই যে নোংরামি চলছে এর কী প্রভাবটা ওর সন্তানের উপরে পড়ছে সেটা ভাবো তো। আমাকে তো সবাই সন্তান খেকো, ডাইনি, নরপিশাচিনি এই সমস্ত নামকরণে একদম করে দিয়েছে, আমার পিছনে লেজুর জুড়ে দিয়েছে এগুলো, ওতে আমার ঘন্টা ফারাক পড়তা হয়, কী বলবো, আমার একটুও ফারাক পড়ে না ওই সমস্ত কথা, যারা বলছে তাদের মুখে থাকুক ওই কথা। কিন্তু এই রিলেটেড কমেন্টও কিন্তু ওর কমেন্ট বক্সে এসেছে, আমি দেখলাম, তারপরে ভাবলাম যে হ্যাঁ, এটা নিয়ে তো মুখ খোলা উচিত। দেখো, এখানেও কিন্তু আমি আমার ক্রেডিট নিলাম না, আমার ভালো লাগে না যে বলেছে, হ্যাঁ যেখান থেকে আমি কথাগুলো শুনেছি দেখেছি সেখান থেকেই আমি ভাবলাম যে না, হ্যাঁ এই বিষয়টা তোলা উচিত। মেয়েটা দেখছে যে বাবা তো মার সাথে সোজামুখে কথা বলছে না, তাই না? বাবা মার সাথে তো সোজামুখে কথা বলছে না, কী হয়েছে বাবার সাথে, মার সাথে কী হয়েছে? ওর মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা চলছে, কারণ ও এখন কিন্তু যথেষ্ট বুঝতে শিখেছে, তাই না? যথেষ্ট বুঝতে শিখেছে, তাহলে ওর মনের মধ্যে ওই প্রশ্নগুলো যাচ্ছে, আর সেগুলোর খেয়াল কি এই ম্যান্ডি করছে বা ওই স্যান্ডি করছে? কেউ করছে না, কেউ করছে না, দুজনেই জঘন্য বিহেভ করছে। যাদেরকে দেখিয়ে, যারা নিজেদেরকে দেখিয়ে তারপরে চ্যানেল দাঁড় করিয়েছে, সেখানে এসে এই সমস্ত নোংরামির কি কোনো মানে হয়? কোনো মানে হয় না, জাস্ট বেসলেস জিনিস করছে ওরা। আর এর জন্য কিন্তু ওদের অনেক প্রশ্নের মুখে পড়তে হবে, আর সেই প্রশ্নের উত্তর দেবে কখন বলো তো? যখন এই ঘোরাঘুরি শেষ হয়ে যাবে, যখন ভাইয়ের সঙ্গে কী বলবো ওটারে, লটর ঘটর যখন শেষ হয়ে যাবে, যখন কন্টেন্ট থাকবে না, তখন এই বিষয়টা নিয়ে বলতে বসবে যে আমার আর স্যান্ডির মধ্যে কী হয়েছে, কেন আমাদের মধ্যে কী হয়েছে, হ্যানা ত্যানা এই সমস্ত টাইটেল থাম্বনেল দিয়ে একটা বেশ এইরকম টাইপের একটা ছবি দিয়ে তারপরে ভিডিও একটা নামাবে, তারপরে সবাই দেখতে যাবে, কারণ এই বিষয়টা তো সবাই রীতিমতন এনজয় করছে খারাপভাবে, ভালোভাবে না, বাজেভাবে এনজয় করছে, যে কী ব্যাপার, ঘুরতে গেছে, কেউ কারোর সাথে কথা বলছে না, আমরা কি কখনো এরকম করি? যদিও বা আমাদের মধ্যে মনোমালিন্য হয়, আমরা কিন্তু ঠিক করে নিই, দুজনে মিলে ঠিক করে নিতে হয়, বা যার একটু দোষ বেশি থাকে সে এসে আগে কথা বললেই হয়ে যায়। কিন্তু এদের দেখো, ইগো দেখো, এরা ক্যামেরার সামনে সেটা শেয়ার করছে, এরা এতটা নির্লজ্জ বেহায়া, এরা শুধুমাত্র মনে হয় বিছানার রিলেশনটুকু শেয়ার করতে পারে না, বাদবাকি পারে সব কিছু শেয়ার করছে, নিজেদের মধ্যেকার অশান্তি সেটা যখন তোমরা দেখাচ্ছ, যখন এত মানুষ তোমাদেরকে প্রশ্ন করছে যে কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, যাদেরটা তোমরা খাও পড়ো, তাদেরকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করো না? যে হ্যাঁ, এত মানুষ জিজ্ঞাসা করছে কী হয়েছে, কী হয়েছে, বলে দিই না, নাকামি মারিয়েই যাচ্ছে, নাকামি মারিয়েই যাচ্ছে, অসভ্যের মতন। আচ্ছা এবার তোমাদেরকে বলি, এই যে ভাই ভাই ভাই, হ্যাঁ এই ভাইটুওটা দেখছে, এই ভাইটাও দেখছে যে ওর কমেন্ট বক্সে ওকে নিয়ে কী ধরনের নোংরা কমেন্ট করা হচ্ছে, অ্যাকচুয়ালি মানুষ যা দেখছে সেই বিষয়ে কমেন্টটা করছে। তো এই নোংরা ছেলেটারও কি কোনো ফারাক পড়ে না? এই জঘন্য ছেলেটারও কি কোনো ফারাক পড়ে না যে না, আমি এদের সঙ্গে লটর ঘটরটা কমিয়ে দিই? না, এও নিজে ফেস ভ্যালু তৈরি করছে, জানি না এর চ্যানেল আছে কি না, ঠিক আছে, এ কিন্তু এর ফেস ভ্যালু তৈরি করছে। আর তোমরা যদি জেনে থাকো যে এর চ্যানেল আছে, প্লিজ ওর চ্যানেলের নাম মেনশন করো না, আমি চাই না অন্তত আমার চ্যানেল থেকে দুটো মানুষও ওই নোংরা ভাইটাকে চিনুক, নোংরা ছেলেটাকে চিনুক, কেউ চিনুক, আমি চাই না, ঠিক আছে। তো যে আমরা ইউটিউবে যখন দেখি যে এ আমার থেকে সম্পর্কে ছোট, আমরা কিন্তু মানে কি বলবো, নির্দ্বিধায় তুই করে ডাকি, তাই না? সে কোনো ছেলে হোক, ছেলে ক্রিয়েটর হোক বা কোনো মেয়ে ক্রিয়েটর হোক, আমরা একে অপরকে তুই করে সম্বোধন করি, এটা একটা কাছের মনে হয়। কিন্তু এই যে নেকি চু ম্যান্ডি তার ভাইকে
তুমি 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 মানে গলায় যত মধু আছে সব ওই ভাইয়ের উদ্দেশ্যে ঢেলে দিচ্ছে। শুধু গলায় না, সারা শরীরে যত মধু আছে সব ভাইয়ের উদ্দেশ্যে উগলে দিচ্ছে। এক্স্যাক্টলি এই কারণটা কিন্তু, এই যে এদের মধ্যে যে ঝগড়া হচ্ছে এটার কারণটা কি, এরা পুরোটা খোলসা করছে না। কারণ যদি স্যান্ডির যদি ওই ভাইকে নিয়ে যদি আপত্তি থাকতো না, তাহলে কিন্তু স্যান্ডি ভাইয়ের সঙ্গে কথা বলতো না। মানে কি বলবো, রাস্তার ছেঁচড়াগুলো এর থেকে ভালো হয়, রাস্তার ছেঁচড়াগুলো এর থেকে, এদের মান সম্মান আছে, এদের কোনো মান সম্মান আছে? হ্যাঁ, এদের কোনো মান সম্মান নেই। এইবার বলি, যার জন্য ডেসপারেট হয়ে আমি আমার ছবির পিছনে ওই ছবিটা লাগিয়েছি আর টাইমটাকে মার্ক আপ করেছি। কেন বলো তো? কারণ ওখানে আমাদের ম্যান্ডি ভাইকে ভাইকে উদ্দেশ্য করে একটা খুব সুন্দর বাক্য ঝেড়েছে আর সেটাকে এডিট করে কাট করতে ভুলে গেছে। জানি না ইচ্ছে করে ভুলে গেছে নাকি ইচ্ছে করে রেখেছে, ওই মানটা একই, ভুলে গেছে নাকি ইচ্ছে করে রেখেছে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, সেটা কিন্তু ওই জানে, ওই ভালো মতন জানে। নাকি ভাইয়ের সঙ্গে রোম্যান্স করতে করতে এতটাই বিজি হয়ে গেছে বা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে ভিডিও এডিট করার সময় নিজে যে কী বলেছে সেটারও খেয়াল নেই। তো যখন ম্যান্ডি বলছিল যে আমার কাপড় চেপাটা দেখা, আমার কাপড় চেপাটা দেখা, তো নেকুম্যান্ডির যে ফ্রেন্ড সে যখন দেখাতে যাচ্ছিল, তখন ভাই ঘরে বসে বসে খুব ভ্যাটকাচ্ছিল, খুব ভ্যাটকাচ্ছিল। আর তখন আমাদের নেকুম্যান্ডি ভাইকে বকা চ, বুঝতে পেরেছো তো, এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা দিয়েছে ভাইয়ের উদ্দেশ্যে। কোন দিদিরা তার ভাইকে এই গালাগালিটা দেয়? কিরে ম্যান্ডি, তোর ভাই কি তোকে বোকা হয়ে চ? হ্যাঁ কিরে ম্যান্ডি, তোর ভাই নিশ্চয়ই তোকে চালাকভাবে করতে পারে না, তাই না? বোকাভাবে করে, সেই কারণে তুই তোর ভাইকে ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ইউজ করলি। নেহাত আমি কথা দিয়েছি যে আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো না, নতবা আমি তোকে শুনিয়ে খিস্তির একেবারে সংজ্ঞা দিয়ে বুঝিয়ে দিতাম যে তুই কী খিস্তিটা তোর ভাইয়ের উদ্দেশ্যে প্রয়োগ করেছিস। আজকে পুরো ক্লিয়ার হয়ে গেল, তুই তোর ভাইকে নিয়ে কী ফিল করিস, তুই তোর ভাইকে নিয়ে কী ফিল করিস, বা তোদের মধ্যে আলটিমেট সম্পর্কটা কী, সেটা কিন্তু ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা দেওয়াতে পুরো ক্লিয়ার হয়ে গেল। যেটা বলেছিলাম যে 99% সেটা এখন 110% শিওর যে তোর আর তোর ভাইয়ের মধ্যে, যাকে ভাই বলে রাখিস, তার মধ্যে তোদের মধ্যে নোংরা সম্পর্ক রয়েছে, কোনো পবিত্র সম্পর্ক নেই। কারণ তোর মাই দাদা দাদা বলে ঝুলে পড়েছে, তুই ভাই ভাই বলে ঝোলাচ্ছিস, তাই না? খুব সুন্দর একটুখানি বলে দিস যে তোর ভাই তোকে বোকা হয়ে করে না চালাক হয়ে করে, কিস কীভাবে করে, যার জন্য তোর হাজব্যান্ডের সঙ্গে কথা নেই আর তোর ভাইয়ের সাথে আলু ভর্তার মতন মাখামাখি করছিস। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর তোমরা যদি চাও তো যেখানে টাইমটা মেনশন করা আছে গিয়ে শুনে আসতে পারো ওর বাণীটা, ওর বাণীটা শুনে আসতে পারো। যত বদনাম আমাদের হয়, আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা যারা ট্রান্সপারেন্ট ক্যারেক্টার বসে আছি না ক্যামেরার এপারে, তো যত বদনাম আমাদের হয় যে আমরা শিক্ষা নেই দীক্ষা নেই লোকের পিছনে পড়ে আছি, আমাদের মুখ থেকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরোয়, শিক্ষা এটাই কি শিক্ষা, এর থেকে ওরা অনেক ভালো, ওরাও বলে মাঝে মধ্যে না এডিট করতে ভুলে যায়, যেমন কি না গুন্ডি প্যান্টি দেখিয়ে এডিট করতে ভুলে গেছিল, ঠিক তেমনি ম্যান্ডিও গালি দিয়ে না এডিট করে কাটতে ভুলে গেছে। অ্যাকচুয়ালি রিয়েল ক্যারেক্টার ওদের ওটাই। আজকে গুন্ডি যখন প্যান্টি ওইভাবে ট্রান্সপারেন্ট নাইটি পরে কাজ করছে, ওদের বাড়িতে তো ওর ভাসুরের আসা যাওয়া একেবারে অবাধ আসা যাওয়া, অবাধ আসা যাওয়া, তাহলে নিশ্চয় ওর ভাসুরও ওইভাবে দেখে? ছি 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 ছি, চলো সব সব এক্সে বর্কর এক, এক্সে বর্কের বর্কার এক, হ্যাঁ ঠিক বলছি, এক্সে বর্কার এক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।